সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারশালিলা উচ্চ বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। রূপবাটি ইউনিয়নের শাহজাদপুরের দক্ষিণ পশ্চিমে সাথিয়া সীমান্তবর্তী নিভৃত পল্লীতে অবস্থিত খামারশালিলা উচ্চ বিদ্যালয়টি কাঙ্ক্ষিত শিক্ষা প্রদানে অনন্য ভূমিকা পালন করছে। 1995 সালে স্থাপিত বিদ্যালয়টির জুনিয়র শাখা এমপিওভুক্ত হয় 2000 সালে ও হাই স্কুল শাখা এমপিওভুক্ত হয় 2001 সালে। 16 জন শিক্ষক কর্মচারীর এ বিদ্যালয়ে সাধারণ ও বিজ্ঞান শাখা মিলে শিক্ষার্থী রয়েছে 433 জন। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ 1 একর। খামারশালিলা উচ্চ বিদ্যালয়ের 2টি ভবন, 1টি টিনের ঘর রয়েছে। নামাজের জন্য রয়েছে 1টি দৃষ্টিনন্দন মসজিদ। প্রতিষ্ঠানটির ভৌত অবকাঠামোগত নানা সমস্যা বিদ্যমান। নেই খেলার মাঠ, বিজ্ঞানাগার, ICT ল্যাব, প্রয়োজনীয় আসবাবপত্র, চেয়ার বেঞ্চ, শ্রেণীকক্ষ, ছাত্রী মিলনায়তন। বিদ্যালয়ের প্রধান সমস্যা চারপাশের বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়াল না থাকায় বহিরাগতদের আনাগোনায় বিদ্যালয়ের পরিবেশ কিছুটা বিঘ্নিত হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে মোহাম্মদ মাহবুবুর রহমান দায়িত্ব পালন করছেন। গ্রামীণ পরিবেশে আধুনিক মানসম্মত পাঠদানে খামারশালিলা উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের শিক্ষার্থী অভিভাবকদের হৃদয় জয় করেছে। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক সাফল্য অর্জন করছে প্রতিষ্ঠানটি। JHU SSC পরীক্ষায় অংশগ্রহণ করে ধারাবাহিক সাফল্য অর্জন করছে। মোহাম্মদ মাহফুজা আক্তার উর্মি, আমি 10ম শ্রেণীতে পড়ি খামারশালিলা উচ্চ বিদ্যালয়ে। প্রথমে আমি আমাদের স্কুলের শিক্ষা পাঠদানের বিষয়টি বলবো। আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা খুব ভালো করে আমাদের পাঠদান করায়। কেউ কোনো শিক্ষার্থী কোনো সমস্যায় পড়লে তারা প্রাণবন্ধভাবে ও সুন্দরভাবে সেটি যত্ন সহকারে তা বুঝিয়ে দেয়। আমাদের স্কুলের অনেক নিয়ম শৃঙ্খলা অনেক ভালো। আমাদের স্কুলের যা রেজাল্ট অতীতেও ভালো ছিল, ভবিষ্যতেও ভালো থাকবে, এটা আমরা প্রত্যাশা করি এবং বিশ্বাস করি। আমাদের বিদ্যালয়ে অনেক ভালো পাঠদান করানো হয় এবং আমরা গর্বিত যে আমরা এই বিদ্যালয়ে পড়াশোনা করতে পারছি এবং আমাদের বাড়ির পাশে এই বিদ্যালয়টা হয়ে অনেক আমরা গর্বিত। এবং আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নেই এবং চারদিকে বাউন্ডারির সমস্যা রয়েছে, তাই আমরা চাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে বাউন্ডারি এবং খেলার মাঠটা করে দেওয়া হোক। এবং আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের নিয়মিতভাবেই ক্লাস করায় এবং তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পেয়েছি। এবং আমাদের স্কুলের অন্য কোনো পোশাক ইউনিফর্মের জন্য আমাদের অনেক উৎসাহিত করেছে এবং আমাদের কোনোদিনও মারধর করে না। তাছাড়া এই যে আমাদের নিয়মিত ক্লাস হয়, স্যার আমাদের নিয়মিত ক্লাস করায়, তাছাড়া পর্যাপ্ত পড়াশোনার দিক দিয়ে স্যার আমাদের যথেষ্ট সাহায্য করে এবং বাবা মার মতোই পাশে থাকে। তাছাড়া আমাদের স্কুলে বিভিন্ন সমস্যা রয়েছে। আমাদের স্কুলে পর্যাপ্ত একটি খেলার মাঠ নেই, তাছাড়া আমাদের স্কুলের বাউন্ডারি নেই, এই সমস্যা আমাদের স্কুলের মধ্যে রয়েছে। তাই আমরা চাচ্ছি যে আমাদের স্কুলে বাউন্ডারি আর খেলার মাঠটা প্রত্যন্ত এলাকায় তথা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের শেষ সীমান্ত এবং পাবনা ডিস্ট্রিক্টেরও শেষ সীমান্ত প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষা পাঠদান প্রত্যন্ত অঞ্চল হিসেবে অনেক ভালো। আমরা জানি যে অনেক দূর দূরান্তে থেকে অনেক অসহায় পরিবার থেকে এখানে পাঠদান করতে আসেন এবং এদের যে সমস্যা দেখা যায় সেটা হলো গরিব মেহনতি মানুষরাই বেশি এখানে পড়াশোনা করে। অত্যন্ত অঞ্চল, সেখানে দেখা যায় যে ওই শিক্ষার্থীদের ড্রেস আপটা, এই ড্রেস আপটা নিয়ে আমাদের একটু কথোপকথন হয়, কিন্তু একটু চাপ দিতে পারি না। চাপ দিলেই দেখা যায় অনেক শিক্ষার্থী ঝরে যায়। তো আপনারা আসেন, আপনাদের মাধ্যমে যদি আমাদের অভিভাবকদের একটু বুঝিয়ে দেন যে তারা যেন তার শিক্ষার্থীদের এই পোশাক আশাকটা যত কষ্ট হোক যাতে পোশাক আশাকটা বানিয়ে দেয়, যা তাহলে আমাদের মান উন্নয়নে, অর্থাৎ তারা যে শিক্ষিত মানুষ, অর্থাৎ শিক্ষিত সমাজে তারা যাতে আরও উন্নত হইতে পারে সেটা যাতে। সাইজুল ইসলাম ভাই, উনি সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানও, আমাদেরকে মতো শিক্ষকের ডাক দিয়ে প্রত্যন্ত অঞ্চল একদম আজ পাড়াগাঁয়ে একটা বাদ্যাপীঠ শুরু করেছিল। নানান অসুবিধার মধ্যে, অবামাটার মধ্যে দিয়ে আমরা এত শিক্ষার্থী ছিল যে অবস্থায় দেখা দিতে পারি নাই। তারপরেও আমরা বিভিন্নভাবে শিক্ষক বান্ধবরা বন্ধুবান্ধব পরিবেশে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা শিক্ষক এবং কর্মচারীরা সচেষ্ট মাধ্যম দিয়ে সরকার বাহাদুরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই অবস্থা দেখে একটা বিল্ডিংয়ের 4তলা বিল্ডিং সম্প্রসারণ করেছে, কিন্তু এরপর আর কোনো সম্প্রসারণ না হতে আমরা এখনও শ্রেণীকক্ষের সমস্যার মধ্যে। আমাদের স্কুলের সর্বোপরি একটা বাউন্ডারির খুব প্রয়োজন। বাউন্ডারি হইলে আমাদের ছাত্রছাত্রী আমাদের গণ্ডির মধ্যে থাকবে এবং পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে, শিক্ষার মানের দিক দিয়ে আরও ত্বরান্বিত হবে। সুতরাং আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে এখন অনেক
মূল্যায়নের চোখে দেখছে এবং আগামীতে আরও বড় কিছু হবে বা ভালো কিছু পাবো এই আশাবাদ আমি ব্যক্ত করছি। তবুও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও স্বমহিমায় এগিয়ে চলছে খামারশানিলা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের বেশিরভাগ হতদরিদ্র অসচেতন পরিবারের হওয়ায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিবেশ সৃষ্টিতে বেগ পেতে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষের। এরপরে শিক্ষকরা তাদের অভিজ্ঞতা দিয়ে সুশিক্ষা দিচ্ছেন, দেখাচ্ছেন নতুন পথের সন্ধান। এছাড়া প্রতিষ্ঠানটিতে রয়েছে একদল দক্ষ, সৎ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, যারা মানসম্মত আধুনিক পাঠদানের মাধ্যমে ধারাবাহিক সাফল্যে ব্যাপক ভূমিকা রাখছেন। হাসি আনন্দের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষা প্রদানের পাশাপাশি সামাজিক রীতিনীতি ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়ার ব্যাপারেও খুবই যত্নশীল, যার কারণে খামারশানিলা উচ্চ বিদ্যালয় সময়ের ব্যবধানে একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত হয়েছে। বিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত নানা সমস্যার সমাধান করা হলে খামারশানিলা উচ্চ বিদ্যালয় উপজেলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে বলে বিশ্বাস ছাত্র শিক্ষক অভিভাবক। শাহজাদপুরের সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত সাথিয়া সীমান্তের এই উচ্চ বিদ্যালয়টিতে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু এখানে অবকাঠামোগত নানা সমস্যা এখানে এখনও বিদ্যমান। এখানে আসবাবপত্রের পাশাপাশি বিভিন্ন শ্রেণীকক্ষ এবং খেলার মাঠ এখানকার একটি প্রধান সমস্যা। এই বিদ্যালয়ের খেলার মাঠ না থাকার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা থেকে মারাত্মকভাবে বঞ্চিত আছে। খামারশানিলা উচ্চ বিদ্যালয় থেকে এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।